আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বারাকাতু ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমার সবাই ভালো আছো আজকে তোমাদের গুরুত্বপূর্ণ একটি ক্লাস হবে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কর্তৃক কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম তো আমি আনায়তুল্লাহ আজকে তোমাদের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি শুরু করছি শুরুতেই আমরা জেনে নিব আজকে আমাদের ক্লাসটি কি বিষয়ের উপরে হবে তারপর টপিক্সগুলো দেখব প্রিয় শিক্ষার্থীরা আজকে মূলত ক্লাসটা তোমাদের সৃজনশীলের উপরে অধ্যায় দুই সৃজনশীলের তিন নাম্বার এবং চার নাম্বার যে প্রশ্নগুলো আসে একটু ব্যাখ্যা অথবা বিশ্লেষণ সহ লিখতে হয় তোমাদের তিন এবং চার নাম্বারের যে প্রশ্ন এটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য তোমাদের একটি উদ্দীপকসহ তোমাদের মূল ভুয়ের যে দ্বিতীয় অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ টপিক্সগুলো আছে যেগুলো থেকে প্রশ্ন আসতে পারে ওই টপিক্সগুলো আমি খাতায় লিখে তোমাদের দেখিয়ে দিচ্ছি তারপরে আমরা একটা উদ্দীপক দেখব এবং উদ্দীপকের যে প্রশ্নগুলো কিভাবে আসলো সেটা একটু দেখব উত্তর করার নিয়মটা শিখব এরপরে যে হোমওয়ার্কটা আমাদের জন্য দেওয়া হবে সেটা আমরা বাসায় করে নেব তো আসো আমরা দেখে নিই আজকের ক্লাসের মধ্যে কী আছে তো শিক্ষার্থীরা দেখো তোমাদের ষষ্ঠ শ্রেণী অধ্যায় দুই পাঠ এক থেকে নয় এটা তোমাদের অর্ধবার্ষিকী সিলেবাস তো এখান থেকে সৃজনশীলের জন্য তোমাদের গুরুত্বপূর্ণ দেখো সৃজনশীল দুই এবং তিন এর টপিক্সগুলো কি হবে এটা তোমাদের দেখাচ্ছে উচিরেই এর মধ্যে দেখে নাও একটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকের নিচে কয়েকটা প্রশ্ন আছে এবং সাথে তোমাদের হোমওয়ার্কটাও দেওয়া আছে উদ্দীপকের প্রশ্নগুলোর সমাধান করবে আর টপিক্সগুলো খাতায় লিখবে এটা হলো তোমাদের কাজ উদ্দীপকের যে চারটা প্রশ্ন তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে এটা সমাধানগুলো লিখবে আর যেই টপিক্সটা এখন দেখা দেখানো হবে তোমরা এটা ভিডিওটা দেখে দেখে খাতায় লিখে রাখবে তো শিক্ষার্থীরা আমরা প্রথমে টপিক্সগুলো দেখি দ্বিতীয় অধ্যায় থেকেই সৃজনশীলের জন্য সৃজনশীল তিন এবং চারের জন্য কী কী গুরুত্বপূর্ণ টপিক্স আছে এগুলো তোমরা অবশ্যই খাতায় লিখবে তাহলে তোমরা সহজেই পরবর্তীতে পড়ার জন্য প্রস্তুত হতে পারবে দেখো এক নম্বর লিখছি আমি ইবাদতের প্রকার বেদ নির্ণয় হয়তো কোনো একটা উদাহরণ দেওয়া থাকবে বলা হবে যেটা কোন প্রকারের ইবাদত ব্যাখ্যা করো কেমনে হলো তখন আমাদেরকে ইবাদতের প্রকার বের বের করতে হবে আমরা জানি ইবাদত তিন প্রকার ইবাদতে মালি ইবাদতে বাদানি ইবাদতে মালি এবং বাদানি উবাইটাই একটার মধ্যে শুধু শরীরের প্রয়োজন হয় শারীরিক শক্তি প্রয়োগ হয় আরেকটার মধ্যে শুধু অর্থের ব্যবহার হয় আরেকটার মধ্যে শরীর এবং অর্থ উবাইটার প্রয়োগ হয় তো তোমাদের চিন্তা করে বের করতে হবে তারপরে দুই নম্বর প্রশ্ন খেয়াল করো আল্লাহ তালা বলছেন আমি মানুষ ও জিন জাতিকে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করছি এটার ব্যাখ্যা লিখবা তো এটার ব্যাখ্যায় তোমাদের মানব জাতি এবং জিনজাতিকে সৃষ্টির উদ্দেশ্য এবং ব্যাখ্যা তোমাদের বইয়ের মধ্যে সুন্দর করে আছে। এটার ব্যাখ্যা লিখবা যে আল্লাহ তালা মানুষকে খুব হ্যাঁ ভালোবেসে সৃষ্টি করছেন তাদেরকে বিভিন্ন বিধিবিধান এবং জ্ঞান দিয়েছেন মানুষকে শিক্ষা দেওয়ার জন্য যুগে যুগে নবিরাসুল প্রেরণ করছেন সাথে আল্লাহ তালার পক্ষ থেকে পবিত্র গ্রন্থ আসছে আসমানি কিতাব আসছে এগুলোর মাধ্যমে মানুষকে তার বিধিবিধান শিক্ষা দেওয়া হয়েছে মানুষ কোন পথে চললে ভালো হবে কোন পথে চললে মন্দ হবে এগুলো বুঝিয়ে দিয়ে তাকে বলা হয়েছে সব নিয়ামত তোমার জন্য পৃথিবীতে সব আমি তোমার জন্য সৃষ্টি করছি তবে শুধু তোমাকে তোমাকে শুধু আমার জন্য অর্থাৎ আমার ইবাদতের জন্য সৃষ্টি করছি তো এখানে নামাজ রোজা সহ ইসলামের পাঁচ বৃত্তি এগুলো আলোচনা আসবে তারপরে দেখো তিন নম্বর প্রশ্ন সব সময় কি ইবাদত করা সম্ভব এটা তোমাদের বইয়ে পড়ানো হয়েছে মতামত দাও এখানে তোমার মতামত দেবা বইয়ের মধ্যে পাঠ্য বইয়ের তথ্যগুলোকে সহায়তা নিয়ে এগুলো তুমি তোমার নিজের মতামত দিবে যে হ্যাঁ সব কাজেই ইবাদত করা সম্ভব সব কাজকেই ইবাদতে পরিণত করা সম্ভব খাবার খেলে বিস্মিলা বলে ইবাদত হয়ে যাবে আল্লাহ শুক্রিয়া আদায় করলে ইবাদত হয়ে যাবে ভালো কাজের প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিস্মিলা বলে সেটাকে ইবাদত বলে গণ্য হবে আল্লাহ তালা নিয়ামতের কথা স্মরণ করবে এবং শুক্রিয়া আদায় করবে কোনো গুণায়ের কাজ না করা এগুলোর মাধ্যমে যে কোনো কাজ ইবাদত হইতে পারে একজন অন্ধ মানুষকে পথ দেখিয়ে দেওয়া কাউকে একটা ভালো পরামর্শ দেওয়া এগুলোও সব ইবাদত আমি তোমাদের ক্লাসে বলছিলাম যে সকল প্রাণীর সকল কাজ এটা তাদের আদত বা অভ্যাস কিন্তু মুসলমানের সকল কাজ ইবাদত যদি থাকে সুন্নত অর্থাৎ যখন কোনো ব্যক্তি যে কোনো কাজ ভালো কাজ সেটা যদি আল্লা তালার হুকুম এবং রাসুল সাল আলয়াল্লামের তরিকায় দেখানো পথ অনুযায়ী করে তাহলে সেই কাজটাইকেই ইবাদত বলে গণ্য হয় এরপরে আসো হাকি হাকিকি এবং হুকমির পরিচয় আমরা জানি নাজাসাদে হাকিক হলো যেটা দেখা যায় বোঝা যায় এটা হলো নাজাসাদে হাকিকি যেমন পশ্রব পায়খানা বা এই ধরনের যত নাজাসাত আছে রক্ত আর নাজাসতে হুকমি হলো যেটা দেখা যায় না বোঝা যায় না যেমন ওজো ছুটে যাওয়া গোসলের প্রয়োজন হওয়া এটা মানে আমাদের পঞ্চেন্দ্রীয় দ্বারা অনুভব করা সম্ভব না। এটা আল্লাহ তালার হুকুম তাই আমাদের করতে হবে কারণ এখানে এই নাজাসতে হুকমি নির্ধারণ করা হয়েছে আল্লাহ তালার শরিয়ত কর্তৃক আর শরিয়ত হলো ইসলামের সব কিছুর নির্ধারণের মানদণ্ড এখানে মানুষের বিচার বুদ্ধির কোনো প্রয়োজন দরকার নাই এরপরে খেয়াল করো অপবিত্রতার ব্যাপারে সতর্ক না হলে শাস্তি ভোগ করতে হবে ব্যাখ্যা করো তোমাদের বইয়ে আছে কেউ যদি পবিত্র না থাকে অপবিত্র থাকে তাহলে কবরের শাস্তি হয় একবার মহানবী সাল্লাহ আল্লাহ সাল্লাম কবরের মধ্যে কবরে পাশ দিয়ে যাচ্ছিলেন দেখলেন যে একটা কবরের মধ্যে দুইটা কবরের মধ্যে খুব শাস্তি হচ্ছে একটার কারণ ছিল এই যে সে প্রস্রাব থেকে পবিত্র হইতো না অর্থাৎ অপবিত্রতা থেকে পবিত্রতা হাসিল করতো না এটার ব্যাখ্যা করবা হাদিসটা উল্লেখ করে ছয় নম্বর দেখো পবিত্রতার প্রকার এবং উপকারিতা বর্ণনা করো পবিত্রতার প্রকার আমরা জানি হ্যাঁ পবিত্র একটা সে অভ্যন্তরীণ আর কালো বাহ্যিক এই প্রকারগুলো লিখবা আর উপকারিতা মন ভালো থাকে শরীর মন সুস্থ থাকে ইবাদত পালনে হ্যাঁ উপযোগিতা তৈরি হয় যে কোনো ইবাদত পালন করা যায় মন ভালো থাকে অন্তর পবিত্র থাকে এই ধরনের অনেক উপকার তোমরা লিখতে পারবে তারপর দেখো পবিত্রতা এবং অপবিত্রতার মানদণ্ড হচ্ছে শরীয়ত এই লাইনটার ব্যাখ্যা তোমাদের বইয়ের মধ্যেও আছে আর আমি সুন্দর করে ক্লাসে বলে দিছিলাম এটা তোমরা সেই আলোকে লেখলি হবে আট নম্বর ওজোর গুরুত্ব এবং প্রয়োজনীয়তা ওজো সারা কোনো নামাজই হয় না কোনো ইবাদত পালন করা বিশুদ্ধ হয় না হ্যাঁ ওজো সারা মানুষ না পাক থাকে এইগুলোর গুরুত্ব এবং প্রয়োজনীয়তা লাগবে যে আর কেয়ামাতদ্দিন মহানবীসাল্লাহ আসাল্লাম যারা ওজো করবে তাদের অঙ্গগুলো ঝলঝল করতে থাকবে এগুলো দেখে তিনি উম্মত বলে চিনবেন আমাদেরকে সাফায়াত করে জান্নাতে নেবেন এইগুলো এরপর দেখো নয় নম্বর প্রশ্নটা তায়ামুম এর পরিচিতি এবং যৌক্তিকতা তায়ামুম কি জিনিস পবিত্র মাটি দিয়ে মুখ এবং দুই হাত মশা করে এটাকে বলা হয় তায়ামমুম এটা যৌক্তিকতা কেন আমরা তায়ামম করব পানি থাকা সত্ত্বেও পানি থাকা সত্ত্বেও তায়ামুম এই জন্যই করবো যে আমার কোনো রোগ আছে হয়তো যে রোগটা বেড়ে যেতে পারে ডাক্তার নিষেধ করছে শরীরে কোনো অঙ্গহানি হতে পারে মারা যাওয়ার ভয় থাকে এরকম কিছু কারণ থাকলে আর যদি পানি একদম নাই পাওয়া যায় তাহলে কী করা যায় তায়ামম করা যায় ওযু এবং গোসলের উভয়টার বিকল্প হিসাবে আমরা তায়ামুম করতে পারবো এরপরে দশ নম্বর প্রশ্ন খেয়াল করো নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে যে ব্যক্তি নামাজে তার মন পবিত্র থাকে সে ভালো কাজ করে সে ভালো সাথী পায় মসজিদে ভালো বন্ধুদের সাথে মিলিত হয় সে সবসময় ভালো কাজে উৎসাহিত হয় ইমাম সাহেব এবং খতিব সাহেবদের ভালো কথা শোনেন এবং সেগুলো অনুসরণ করার চেষ্টা করে সেই হিসাবে সে ভালো কাজের সাথেই জড়িত থাকে এবং অন্যায় কাজগুলো তার মন বাধা দেয় যে তুমি নামাজি তুমি একজন ভালো মানুষ তোমার বন্ধুরা ভালো তুমি কাজটা করতে পারো না আল্লাহ আল্লাহতালা তোমার সব কিছু দেখতেছেন এই তারপরে দেখো এগারো নম্বর সালাত আদায়ের উপকারিতা অবশ্যই তোমরা লিখবে সালাদ্দিন ইসলামের খুঁটি সালাদ ইসলামের পাঁচ বৃত্তির একটা সালাত আদায়ের ফলে মানুষ গুনামাফ হয় মানুষ দুনিয়াতেও সম্মান লাভ করে আখেরাতেও জান্নাত লাভ করে জাহান্নাম থেকে মুক্তি পায় যে ব্যক্তি পাঁচবার গোসল করে তার শরীরে যেমন কোনো নাপাক থাকতে পারে না ঠিক তেমনিভাবে একজন নামাজে ব্যক্তির কোনো গুনা থাকতে পারে না সে একজন সুন্দর আদর্শবান মানুষ হিসাবে ব্যক্তিত্বশীল ব্যক্তি হিসাবে কি পরিচিত হয় পরিচিতি পায় সে ভালো বন্ধু পায় ভালো সহচর্য পায় এরকম হাজারো উপকারিতা না আমাদের শরীর মন ভালো থাকে মন পবিত্র থাকে এরকম না দায়ী করলে কি শাস্তি না দায়ী করলে সে নূর হবে না দলিল হবে না কে আমাদের দিন মুক্তির ফায়সালা হবে না বড়ো বড়ো কাফের ফেরাউন হামানদের সাথে তার জাহান্নাম জাহা নামে যেতে হবে আগুনের শাস্তি পেতে হবে হ্যাঁ এইগুলো তারপর বারো নম্বর ইসলামে ইমানের পরে নামাজের স্থান ব্যাখ্যা করো আমরা জানি ইসলামের পাঁচ বৃত্তির মধ্যে প্রথম হলো ইমান তারপরে কি নামাজ নামাজ দিন ইসলামের খুঁটি খুঁটি ভেঙে গেলে যেমন কিছুই থাকে না গরবারি ঠিক তেমনি একটা ব্যক্তি যদি নামাজকে ধ্বংস করে দেয় তার সব কিছু ধ্বংস হয়ে গেল মান হাদাম সলা হাদামান ইসলাম যে ব্যক্তি নামাজকে ধ্বংস করে দিল সেজন্য ইসলামকে ধ্বংস করে দিল এই জন্য ইসলামের পরে কি নামাজ আল্লাহ তালা সবচেয়ে বড় হুকুম হলো নামাজ কেয়ামতের দিন সবার আগে নামাজ সম্পর্কে প্রশ্ন করা হবে তো এই হিসাবে আমরা বলতে পারি কি ইসলামে ইমানের পরে নামাজ স্থান এরপরে দেখো তেরো নম্বর প্রশ্নটা খেয়াল করো নামাজ ইসলামের খুঁটি ব্যাখ্যা করো এটার ব্যাখ্যা ওই তোমাদের ক্লাসে আমি সুন্দর করে বলে দিছি এখানেও বললাম তারপরে দেখো চোদ্দ নম্বর দুর্যোগ দুর্ভোগ সেই সালাত আদায়কারীর জন্য যারা সালাত আদায় উদাসীন অর্থাৎ যে ব্যক্তি সালাদ ঠিক মতো আদায় না সময় টাইম টেবল সম্পর্কে তার কোনো ধারণা নাই হ্যাঁ নামাজ আদায় অলসতা করে ওই ব্যক্তির নামাজ আদায় কোনো উপকার হয় না সে মুনাফিক হিসেবে গণ্য হয় এবং তার কেয়ামতের দিন তার শাস্তি হবে এই হলো মানে দুর্ভোগ তারপরে তোমাদের সুন্দর আলোচনা আছে এগুলো দেখে নিবা তারপরে পনেরো নম্বর প্রশ্ন দেখো তিন বা চার রাখাত বিশিষ্ট সালাত আদায়ের নিয়ম তোমাদের সুন্দর করে আছে আমরা জানি দুই রাখাত সালাতের পরে তা পড়ার পর আর কিছু না পড়ে তৃতীয় রাখাতে জন্য দাঁড়িয়ে যেতে হয় যদি ফরদ নামাজ হয় তাহলে শুধু সুরাফাতিহা আর যদি অন্য কোনো নামাজ হয় সুরাফাতিয়ার সাথে অন্য সুরা মিলে তারপর রুকুতে যেতে হয় রুকু সিদ্ধা করে আবার রাকাত শেষ হয়ে যায় আর চার আকাত বেষ্ট হলে এই তৃতীয় রাকাতের পর সিদ্ধার পরে আবার চতুর্থ রাকাতের জন্য দাঁড়াতে হয় ফরজ নামাজ হলে শুধু সুরা আর অন্য অন্য নামাজ হলে সাথে অন্য সুরা মিলে রুকু সিদ্ধা দিয়ে নামাজ শেষ করে শেষ বৈঠকে তাসাউদ্দর শরীফ দোয়া মাসুরা পরে ডান দিকে সালাম বাম দিকে সালাম করে নামাজ শেষ করতে হয় এই হলো তোমাদের গুরুত্বপূর্ণ টপিক্স আশা করি এই টপিক্সগুলো তোমাদের খাতায় লিখবে এবং এইগুলো অনুসারে তুমি পড়াশোনা করবে তাহলে এর বাইরে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম তো তোমাদের জন্য এটা উপকার বয়ে আনবে তো শিক্ষার্থীরা এবার আসো আমরা সৃজনশীল যে গুরুত্বপূর্ণ উদ্দীপকটা আছে এটা একটু দেখি দেখো খতিব সাহেব জুমার আলোচনা আলোচনায় বলেন আল্লাহ আমাদের ইবাদতের জন্য সৃষ্টি করেছেন আর সালাত হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কারণ ইসলামে ইমানের পরেই সালাতের স্থান তবে তবে চাইলেই আমরা সবসময় ইবাদত করতে পারি এই হলো খতিব সাহেব জুমার নামাজে যে আলোচনাটা করলেন দেখো এখানে খতিব সাহেব মূলত ইবাদত এবং সালাতের উপর আলোচনা করছেন এবং সালাতের গুরুত্ব উপকারিতা এগুলো আলোচনা করছেন আর সব সময় আমরা কিবা কীভাবে ইবাদত করতে পারি এটার একটা মানে ইঙ্গিত দিয়েছেন এখন আসো আমরা এই উদ্দীপকের মধ্যে যেই যেরকম প্রশ্ন হতে পারে এটা জাস্ট একটা উদাহরণ প্রশ্নগুলো ভিন্ন হতে পারে অন্য কোনো প্রশ্ন আসতে পারে এই উদ্দীপকটা তোমাদের জন্যই দেওয়া হলো যে প্রশ্নটা এরকম বানায় আসবে কিন্তু কথাগুলো থাকবে মূল তথ্যগুলো থাকবে বইয়ের মতোই আর প্রশ্নটা প্রথম দুইটা প্রশ্ন তোমরা জানো সরাসরি বই থেকেই আসে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক আর পরের দুইটা প্রশ্ন তোমাদের নিজস্ব জ্ঞান বুদ্ধি ইত্যাদি বিচার বিশ্লেষণ এগুলো প্রয়োগ করতে হয় তো আসো খেয়াল করি প্রথম প্রশ্নটা কি কোয়া দেখো ইবাদতে মালই অর্থ কি আমরা জানি মাল অর্থ সম্পদ আর ইবাদত মানে ইবাদত ইবাদত মালই হলো আর্থিক ইবাদত অর্থাৎ যে ইবাদত পালন করতে গিয়ে আমরা অর্থ ব্যয় করি যেমন জাকাতের অর্থ অথবা সৎকা এই জাতীয় কোনো ইবাদত করি তখন এটা আর্থিক ইবাদত হিসাবে গণ্য হয় তারপরে খোয়া দেখো নাজাসতে হুকমির পরিচয় দাও নাজাসাদ মানে নাপাকি অপবিত্রতা হুকমি হলো এমন নাপাক যেটা চোখে দেখা যায় না অথবা অন্তরে অনুভব করা যায় না ছোঁয়া যায় না এমন জিনিস অর্থাৎ ওজো ছুটে যাওয়া এটা কিন্তু চেহারায় দেখে বোঝা যাবে না যে ওই লোকটার ওজন নাই এটা শরীয়তের হুকুমের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমার শরীরটা কি হয়ে গেছে এখন নাপাক হয়ে গেছে এখন আমার নামাজ আদায় করা যাবে না তো এটার মানদণ্ড নির্ধারণ করে শরীয়ত তো এটাকেই বলা হয় না যে সত্যি হুকমি যেমন গোসলের প্রয়োজন হয় এরকম গ খেয়াল করো উদ্দীপকের উক্তি ইসলামের ইমানের পরেই সালাতের স্থান এটার ব্যাখ্যা করো অর্থাৎ আমরা জানি দিন ইসলামের খুঁটি হলো নামাজ কেয়া দিন সবার আগে নামাজের প্রশ্ন করা হবে নামাজ সম্পর্কে আলাতালা আমাদের কাছে জানতে চাইবেন আর ইসলামের যে পাঁচ বৃত্তি আছে তার মধ্যে প্রথম বৃত্তি হলো ইমান তারপরেই সালাদ সালাতের গুরুত্ব ইমানের পরপরই হ্যাঁ একজন ব্যক্তি ইমান আনার পরই তার উপরে সালাতের বিধান আরোপিত হয় হুজর সাল্লু আলয় সাল্লাম প্রত্যেকে ইমান আনার পরই প্রথমে সালাতের দাওয়াত দিয়েছেন এবং সবাইকে নিয়ে সালাত আদায় করতেন তো সালাদ যেহেতু এত গুরুত্বপূর্ণ ইবাদত এই জন্যই ইমানের পরেই কি সালাতের আলোচনা বা সালাতের স্থান রয়েছে একজন মুমিন হিসাবে মুসলিম হিসাবে যদি কোনো ব্যক্তি সালাদ আদায় না করে তাহলে সে আর মুমিন মুসলিম থাকবে না সে কুফুরির মতো একটা কাজ করার কারণে সে ইসলাম থেকে বের হয়ে যাবে তার ইসলামকে সে ধ্বংস করে দেবে এই জন্যই সালাদ এত গুরুত্বপূর্ণ আর ইমানের পরপরই সালাতের স্থান সালাতকে আল্লাহ তালা ওই মেরাজের রজনীতে আল্লাহর কাছে নিয়ে এই সালাদ সালাতের ফরজ বিধান সাব্যস্ত করেছিলেন সুতরাং সালাতের গুরুত্ব অপরিসীম এবার খেয়াল করো এবার খেয়াল করো সব সময় কি আমাদের ইবাদত করা সম্ভব এটার উত্তর হবে হ্যাঁ আমরা আমাদের সব সবটুকু সময়কে ইবাদতে পরিণত করতে পারি খতিব সাহেব যে মতামত দিয়েছেন এটার পক্ষে তোমার যুক্তি দেখাতে হবে অর্থাৎ বলতে হবে এরকম যে খতিব সাহেব যে কথাটা বলেছেন এটার সাথে আমি একমত কারণ আসলেই ইসলামে মুমিনের জন্য প্রত্যেকটি কাজ ইবাদত তার খাওয়া তার ঘুম তার বই পড়া তার যে কোনো কাজ এটা ইবাদতে গণ্য হতে পারে যদি সেটা আল্লাহ তালার হুকুম মোতাবেক হয় এবং রসুল সাল্লা আলিয়ালামের তরিকা মোতাবেক হয় যেমন আমি মনে করো রাস্তায় বের হবো তখন বিসমিলা বলে বের হলাম দোয়া পরে বের হলাম রাস্তার ডান দিকে হাঁটলাম কোনো অন্যায় কোনো কিছু দেখলাম না তাহলে এবং রাস্তায় কষ্টকর বস্তু যদি দেখি তাহলে সেটাকে আমি রাস্তা থেকে সরিয়ে দিলাম যে এই কাজটা করার কারণে কোনো অন্ধ ব্যক্তি যদি পথ না পায় তাকে আমি পথ দেখিয়ে দিলাম যে এই কাজটা করলাম এটা আমার ইবাদত বলে গণ্য হবে ঘুমের সময় যেরকম ঘুমের সময় যদি আমি দোয়া পরে ঘুমাই ওজো করে পবিত্র অবস্থায় ঘুমাই তারপরে সোরা পড়ে ঘুমাই হ্যাঁ তাহলে আমার সেই ঘুমটা কি হবে মানে ইবাদত হিসাবে গণ্য হবে ঠিক খাওয়ার সময় এরকম দোয়া পরে খাইলাম বিসমিল্লা বলে খেলাম খাওয়ার পরে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করলাম হ্যাঁ কোনো খাবার অপচয় করলাম না এভাবে এই খাবারটা আমার ইবাদতের মধ্যে গণ্য হবে সুতরাং আমরা যে কোনো কাজ সেটা যদি অন্যায় না হয় কোনো গুণায়ের কাজ না হয় ভালো কাজ হয় সেটা ইবাদত হিসাবে গণ্য হবে তবে শর্ত হলো মহানবী সাল্লাহ আল্লাহ তরিকায় সেটা করতে হবে এবং আল্লাহ তালার বিধান মোতাবেক করতে হবে তো তোমাদের হোমওয়ার্ক যেটা থাকবে এটা অবশ্যই করে নেবে উদ্দীপকের যে প্রশ্নগুলো সমাধান করবে অর্থাৎ এখানে যে কক্ষ গেছে চারটা প্রশ্ন তোমাদের দেওয়া হলো এই চারটা প্রশ্নের সমাধান তোমরা খাতায় করে নেবে আর টপিক্সগুলো যেটা তোমাদেরকে দেখিয়েছি এটা তোমরা খাতায় সুন্দর করে লিখে রাখবে পরবর্তীতে এগুলো পরে পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে তো তোমরা সবাই সাফল্য অর্জন করো এই প্রত্যাশায় আজকে السلام عليكم ورحمه الله وبركاته